হাতের হাতের বিভিন্ন রকম ড্রয়িং নিয়ে আলোচনা করছি আমি। এর আগের হাত নিয়ে যে প্রথম ভিডিও, অ্যাকচুয়ালি ভিডিওর ওপরগুলো যদি আমার বন্ধুরা দেখে, মানে বিশেষ করে অবশ্যই বুঝতে পারবে আমার এবিসিআর যে সমস্ত ছেলেমেয়েরা ছবি আঁকছে বা আমার সাথে কাজ করছে, তারা তো বুঝতে পারবি। আর বাইরের যারা আমার ছোট বন্ধুরা রয়েছে যারা ছবি আঁকছো, তাদের জন্যও বলি যে দেখবে আমরা প্রথম এই ড্রয়িংয়ের ভিডিওটা 1, 2, 3 করে ছেড়েছি, তারপরে হয়েছে 3/1, হ্যান্ডস 1, হ্যান্ডস 2, হ্যান্ডস 3, হ্যান্ডস 4, এই করে 4টে ভিডিও আমি হাতের ওপরে। মানে আমি কেন 4টে ভাগে ভাগ করলাম, যেহেতু আমাদের এপিসিআইয়ের ক্লাসটা রবিবার হয় এবং অনলাইনে ক্লাস হয়, যেহেতু সবার সুবিধে হবে, একসাথে বেশি ড্রয়িং করাটাও খুব মুশকিল। এবং শুধু ড্রয়িং করে গেলাম, অনেক ড্রয়িং করে ফেলেছি সেটা হবে না, তার ভিতর নিখুঁত ব্যাপারটা থাকতে হবে এবং হাড়ের যে গঠন সেইটা কিন্তু খুব ভালো করে জানতে হবে। এই দেখো আমি প্রথমটাতে দেখিয়েছি অনেকটা কঙ্কাল, অনেক হাতের কঙ্কালটা, হাড়ের হাতের হাড়গুলো কেমন সাজানো থাকে, হাতের তালুটার মধ্যে কেমন থাকে সেইগুলো দেখিয়েছি, হাড়গুলো কেমন থাকে। তো এবার দ্বিতীয় ভিডিওতে, যেটা প্রথম ভিডিওতে এগুলো দেখেছি, দ্বিতীয় ভিডিওতে দেখো কিছু ফর্ম আছে, হ্যাঁ, শেপ, জ্যামিতিক শেপ, কীভাবে হাতের মুভমেন্টগুলো ফর্মে ধরা হয়েছে, জ্যামিতিক ফর্মে শেপে কীভাবে শেপ করে করে ধরা হয়েছে। দেখবে উপরে লাইন টানা আছে, সেই লাইনের মধ্যে হাত মুঠো করলে কেমন হবে, হাতের ভিতরের দিকটা কেমন, হাতের সামনের দিকটা কেমন। আমি কেন বলছি দেখবে, ছোট বন্ধুদের বলছি, খুব মজার ব্যাপার, তোমরা যখন হাত আঁকো তখন দেখবে খুব মজার ব্যাপার হচ্ছে কি, যে হাতের সামনের দিকে এঁকেছো না ভিতরের দিকে এঁকেছো, হ্যাঁ, দেখবে একদিকে হাতের ভিতরের দিকটা অনেকটা লাইট কালার হয় আর হাতের বাইরের দিকটা দেখবে একটু ডার্ক কালার হয় এবং নোক থাকে, হাতে নোক থাকে। তো আমরা যখন ছবি করি, আমাদের ছোট বন্ধুরা যখন ছবি করে, আমি খুব ভালো করে দেখি, আমার খুব ভালোও লাগে যে হাতের কোন দিকটা আমি এঁকেছি, ভিতর দিক না বাইরের দিক, সেটা বোঝা যায় না। আজকে সেই জায়গাটাও নিখুঁত করার জন্য কিন্তু এই দ্বিতীয় ভিডিওটা। তো এখানে দেখবে আমি হাত ভিতর দিক থেকেও দেখিয়েছি, বাইরের দিক থেকেও দেখিয়েছি। এটা আবার তোমাদের সবাইয়ের সাথে আলোচনা করি, ভিক্টর প্যারেটোর এটা অসাধারণ একটা বই, খুব ভালো বই। এখন জানি না এটা পাওয়া যায় কি না, সম্ভবত না পাওয়ার সম্ভাবনাটা বেশি। তো অনেকের কাছে এই বইটা আছে, যাদের কাছে আছে, এটা আমি অনেক আগেই বলেছি, যাদের কাছে আছে তারা খুব ভালো করে স্টাডি করো। হ্যাঁ, খুব ভালো স্টাডি করলে কিন্তু পরবর্তী সময় হাতের পায়ের বা মানুষের ফিগার আঁকতে কোনো রকম অসুবিধে হবে না। তো সেই জন্যই আমার বলা যে এই দ্বিতীয় ভিডিওতে, যে আমি হাতের দ্বিতীয় ভিডিওতে মেন যেটা আমার বলার, যে আমি হাতের মুভমেন্টটাকে বিভিন্ন রকম ফর্মে ফেলা হয়েছে। দেখো বক্স বক্স করা হয়েছে, কোথাও লাইন টানা হয়েছে, যেটা আমি আগে বললাম। তো সেই ফর্মটাও যদি আমরা জেনে যাই, সেই ছন্দে, সেই ভঙ্গিতে যদি আমরা ফেলি, তাহলে কিন্তু খুব করতে খুব সুবিধা হবে, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত, যে কঙ্কালের উপরে যে আমাদের মাংসগুলো থাকে, যে পেশিগুলো থাকে, সেই পেশিগুলো একটু একটু করে কোথাও কোথাও দেখানো হয়েছে। তো তাহলে কী হবে, তোমরা দেখ, নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পারছো, দেখো এই ছবিগুলোতে যেটা রয়েছে, যে হাতের উপরে পেশিগুলো দেখা যাচ্ছে, এই ছবিটা দেখো, এই ছবিতে যেটা তুমি দেখছো যে এখানে বক্স বক্স করে বোঝানো হয়েছে, হ্যাঁ, বিভিন্ন রকম জিনিস ধরতে গেলে কেমন হবে, তুলতে গেলে কেমন হবে, ফেলে দিতে গেলে কেমন হবে, হাতের প্রচুর রকমের মুভমেন্ট। তো এইগুলো যদি জানা না থাকে, তাহলে কিন্তু হয়তো ভালো ছবি করেছি, অনেকে কী করে ছবি ভালো করেছে, হাতের অংশটা বোঝাতে পারছে না বলে হাতটা নয় পকেটে ঢুকিয়ে দিল বা কোনো অন্য জায়গায় কোনো একটা কিছু করে দিল, যে এটা বোঝা যায় কিন্তু যে হাতের ড্রয়িংটা আর করতে পারবে না, তাই এরকম কিছু একটা করে দিয়েছে। তো যাই হোক, বন্ধুদের বলছি সবাইকে যে এরকম করো না, হ্যাঁ, যদি সত্যি ছবি আঁকা শেখার ইচ্ছা থাকে তাহলে খুব মন দিয়ে এগুলো করো। এগুলো আবার বলছি, আমরা যারা ছবি আঁকি এবং এখনও আঁকি, তো আমাদের কিন্তু এগুলো দেখতে হয়, স্টাডি করতে হয়। আমরা যে একেবারে সব পেরে যাই তা নয়, আমাদের এই ছবিগুলো দেখতে হয়। আবার অনেক সময় রিয়েল মানুষ যারা যে বিভিন্ন রকম কাজ করছে, সেগুলো আমরা দেখি কীভাবে করছে, তার ড্রয়িং প্র্যাকটিস করে নিতে হয়, না হয় প্র্যাকটিস করা থাকলে কিন্তু ভুলে যাবে। তো এটা আমি আগে বলেছি, ওই একবার প্র্যাকটিস করলে কিন্তু হবে না, আবার মনে করে দিচ্ছি যে এটা বারবার প্র্যাকটিস করতে হবে কিন্তু, তবে খুব ভালো শেখা যাবে। তো যাই হোক, তোমরা এটা রবিবার যে সারাদিন কাজটা করো, আমার মনে হয় যে ছবিগুলো আমি এখানে দিয়েছি, প্রায় 20-25টা ছবি দিয়েছি, এগুলো যদি একবার করেও প্র্যাকটিস করো প্রায় সারাদিন লাগবে। তো যাই হোক, সারা সপ্তাহ প্রায় 7 দিন সময় পাচ্ছ, সবাইকে বলছি খুব ভালো করে ড্রয়িংটা করো, প্র্যাকটিস করো, এই হাতগুলো খুব কাজে লাগবে। আমি এরপর পায়ের ড্রয়িং দেবো। তো যাই হোক, এটা দ্বিতীয় ভিডিও, এরপরে কিন্তু আরও তৃতীয় এবং চতুর্থ ভিডিও আছে।
তোমরা দেখো পরের ভিডিওগুলো, ঠিক আছে? আর আমি এক নম্বর ভিডিওতে বলেছি যে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু আমি যখনই ভিডিও ছাড়বো তোমরা অটোমেটিক নোটিশ পেয়ে যাবে, তোমাদের আর খুঁজে দেখতে হবে না, ঠিক আছে? তো তোমরা সেটা করে রেখো। বা ছোট বন্ধুদের বলছি, অনেকের মোবাইল তো বাবা গার্জেনের কাছে থাকে, অবশ্যই গার্জেনকে বলবে সাবস্ক্রাইব করে রাখতে, ঠিক আছে? তোমরা আগাও, আবার পরের ভিডিওটা দেখার জন্য রেডি থাকো, আমি পাঠিয়ে দিচ্ছি।